তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা কালীপুর কলেজে প্রস্তুতি সভায় হাজির ছিলেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ছাত্রদের নিয়ে তিনি কালীপুর শহর জুড়ে মিছিল করেন। আগামী 29 আগস্ট রাজ্য জুড়ে পালিত হবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রতিষ্ঠা দিবসের আগে রাজ্য জুড়ে চলছে প্রস্তুতি সভা। শুক্রবার কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতি সভা পালিত হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সমুদ্ধ দত্ত, হুগলি জেলা শিক্ষা কর্মধ্যক্ষ গোপাল রায়, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায়, আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, আরামবাগের বিশিষ্ট তৃণমূল নেতা রাজেশ চৌধুরী, গৌহাটির প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার সহ আরও অনেকে। দুর্নীতির অভিযোগে শুধুমাত্র শাসক দলের নেতা মন্ত্রীদের ইডি সিবিআই জেরা বা গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সকলেই এদিন এক মিছিল করেন। রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, সুদীপ্ত সেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করলেও বা প্রমাণ দিলেও ইডি সিবিআই সেদিকে নজর নেই, তার কিছুই হয় না। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি নিজেদের নিরপেক্ষতা বজায় রাখছে না। এছাড়াও বিভিন্ন ঘটনা তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকার সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে তীব্র আক্রমণ করেন তৃণাঙ্কুর। যারা বিজেপির সঙ্গে যুক্ত আছে, যাদের বিরুদ্ধে বারংবার অভিযোগ আছে, সুদীপ্ত সেন যেমন শুভেন্দু বাবুর কথা চিঠি, তার বিরুদ্ধে অভিযোগ আসছে না। হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সে এখন বিজেপিতে গেলে সব অভিযোগ খারিজ হয়ে গেছে। আজকে এই সকলের বিরুদ্ধেই তৃণমূল ছাত্র পরিষদ নেমেছে। তারা চায় গণতন্ত্রে যেন প্রশাসন সংবিধান যেন সবাই প্রভাবিত না হয়। কি মনে করছেন, নিরপেক্ষ কাজ করছে? দেখুন, তাদের উপর প্রেশার আছে। আমি সব স্থানীয় সব ইডিসিবি অফিসারকে খারাপ বলবো না, কিন্তু তাদের উপর প্রেশার রয়েছে এবং কেন্দ্রীয় সরকার এবং বিজেপি সরকার চাপ সৃষ্টির চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই, আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছি এবং আমরা আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর হবে যদি না তারা এই সব ক্ষেত্রে রাজনীতি এবং গণতন্ত্রকে গণধর্ষণ করার পরিকল্পনা তারা বাতিল না করে। কি মনে করছেন, দেখুন সেটা বিচার ব্যবস্থা বলবে। আমাদের দল প্রথমেই বলেছে যে যদি কেউ দোষী হয় সে শাস্তি পাবে, তার পেছনে দল নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়িতে কারোর জন্য যদি কালো দাগ পড়ে, আমরা সেটা বরখাস্ত করবো না। কিন্তু যতক্ষণ না আমরা আগেও দেখেছি না, আমাদের বহু নেতাকে জেলে তোলা ঢোকানো হয়েছিল। সুব্রত মুখোপাধ্যায় জানতেও পারলেন না তার দোষটা কি, কিন্তু তিনি জেলে থেকে গেলেন আর এইভাবে তিনি চলে গেলেন। আজকে যদি সত্যি কেউ দোষী হয় তদন্ত, তাদেরকে তাড়াতাড়ি তদন্ত শেষ করে শাস্তি দিক, কিন্তু এই ঝুলিয়ে রাখা, তার দলকে কালিমালিপ্ত করা এবং বারবার ডেকে পাঠানো এবং এই অশনি সংকেত দিয়ে ডেকে পাঠানো, এমন একটা ভাব তৈরি করার চেষ্টা করছে মিডিয়া। তারা বিশাল কিছু করেছে, কিন্তু বিজেপির নেতা নেতৃত্বে যা যা করে রেখেছেন তারা হাঁটাতে চাইছেন। আজকে এই মূল্যবৃদ্ধি, আজকে তারা মূল্যবৃদ্ধি থেকে নজর সরাতে চাইছে। পেট্রোল ডিজেল গ্যাস নিত্য নৈমিত্তিক দ্রব্য যে মূল্যবৃদ্ধি নজর ঘটানোর জন্য এরাম করছে, তার বিরুদ্ধে আজকে ছাত্র যুব সমাজ পথে নেমেছে। বাংলাকে অসম্মান করার যে চেষ্টা বারবার বিজেপি করছে তাকে আমরা ধিক্কার জানাই। আগামী দিনে এর বিরুদ্ধে আমরা আরও বেশি আওয়াজ তুলব। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ। রয়েছে ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।